বিমান বাহিনীতে যেসব ট্রেডে গণিত আসে, ঠিক আছে, অনেকে মনে করতে পারো যে গণিত খুব বোধহয় কঠিন হবে, ঠিক আছে, আসলে গণিত খুবই সহজ বিষয়। আজকে যে প্রশ্নটা তোমরা দিলা, এখানে কয়টা প্রশ্ন ছিল? 25টা। খুব কি সহজ ছিল নাকি কঠিন ছিল? হ্যাঁ, খুবই সহজ ছিল। সহজ ছিল না? আচ্ছা দেখো, অনেকে 2023 সালে বিমান বাহিনীতে বিমান সেনা পদে পরীক্ষা দিতে যাবে। অনেক অনলাইন শিক্ষার্থী আমার কাছে, আমাদের একাডেমি থেকে সাজেশন চাচ্ছে যে স্যার কোন বিষয়গুলোর উপরে গণিত প্রশ্ন এসে থাকে, কোন বিষয়গুলো আমরা ভালোভাবে স্টাডি করে বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাব। বুঝতে পারছি কি? আচ্ছা দেখো, গণিতের আজকের প্রশ্নগুলো তোমরা যদি মনোযোগ সহকারে শুনো ভিডিও শেষ হওয়া পর্যন্ত, তাহলে অবশ্যই বুঝতে পারবা কিভাবে তোমার গণিত প্রিপারেশনটা নিতে হবে। প্রথমে দেখো, 1 নম্বরের উত্তর, নিচের কোন চিহ্নটি অনুপাতের গাণিতিক প্রতীক? অনুপাতের গাণিতিক প্রতীক আমরা কি স্টু দেই না 2.2 দেই, ঠিক আছে কি? আচ্ছা 2 নম্বর দেখো, একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রী সংখ্যা যথাক্রমে 50 জন ও 40 জন, ছাত্র ছাত্রীর অনুপাত কত হবে? 5:4। 5:4, কিভাবে উত্তরটা হলো? 50:40, তাহলে দুই পাশে 10 দিয়ে কাটা যাবে। বুঝতে পারছো কি? ওকে, দুই পাশে 10 দিয়ে কাটা যাবে, অনুপাত তো বুঝতে পারছো তো? 50 দিলা ইস্টু 40 দিলা, এরপরে দুই পাশে কমন কি দিয়ে কাটা যাবে? 10 দিয়ে যাবে না? ওকে দেখো 3 নম্বর দেখো, টুসির বয়স 18 বছর এবং শোভার বয়স 21 বছর, দুইজনের বয়সের সরল অনুপাত কত? 6.7, ঠিক আছে, 6.7। ওই যে 18:21, এখন তুমি কি দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 3×6=18, 3×7=21, 3×6=18, 3×7=21। বুঝতে পারছে কি? আচ্ছা খুবই ইম্পর্টেন্ট, কারণ বিমান বাহিনীতে গণিতে যে কয়েকটা প্রশ্ন আসবে 25 নম্বরের জন্য, ক্লাস 8 থেকে 9 পর্যন্ত এখানে অনেকগুলো বিষয় নিয়ে গণিতের প্রশ্ন এসে থাকবে, জ্যামিতির বিষয়গুলোর উপরেও প্রশ্ন এসে থাকবে। বুঝতে পারছে কি? আচ্ছা তোমাদেরকে গণিতের আমি শীট দিছি, ওই শীটটা যদি ভালোভাবে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ কমন পাবো। বুঝতে পারলাম? ওকে, এরপরে দেখো, 25%কে অনুপাতে প্রকাশ করলে কোনটি সঠিক হবে? অনুপাতে তাহলে কি হবে? 25:100, এটা অনুপাতে প্রকাশ করতে বলছে, 25:100, 25:100। বুঝতে পারছি? আচ্ছা 5 নম্বর দেখো, 0.3কে শতকরায় প্রকাশ করতে বলছে, 0.3কে শতকরায় প্রকাশ করতে বলছে, তাহলে কি হবে? দেখো 0.3×100=30%, বের হয়েছে? 0.3×100=30%। যদি বলতো 0.6%-এর শতকরা প্রকাশ করো কত হয়তো, তাহলে কত হয়তো? 60 হতো, তাহলে 0.6×100=60 কি হবে? 60%। বুঝতে পারছে? আচ্ছা বুঝতে পারছো তো? এরপরে দেখো 6 নম্বর, তিনশো কেজির পাঁচ পার্সেন্ট কত কেজি? 15 কেজি। তাহলে এটা কিভাবে বের হলো? এটা 300×5/100, কাটাকাটি করলে কি হবে? 0.0000 কাটা, তাহলে কত হবে? কত হবে রে? 15। কত হয়েছে? 15। কাটাকাটি বুঝতে পারো তো? 7 নম্বর, শতকরা চিহ্ন প্রতীক নিচে কোনটি, মানে পার্সেন্টেজ দিয়ে আমরা শতকরাকে প্রকাশ করি, কত দিয়ে? পার্সেন্টেজ দিয়ে, ঠিক আছে কি? এরপরে দেখো লিখছো? আচ্ছা যারা অনলাইনে স্টুডেন্ট দেখছো ভালোভাবে দেখো আর কি, তাহলে বুঝতে পারবে। 8 নম্বর, শতকরা একটি ভগ্নাংশ যার প্রতিক্ষেত্রে হার হবে 100%, এটা তো সহজ, শতকরা মানে 100%, শতকরা মানে 100%, ঠিক আছে, শতকরা মানে 100%। এরপরে লেখো,
এক ভাগ চারকে শতকরায় প্রকাশ করো, এক ভাগ চারকে শতকরায় প্রকাশ করো, এক ভাগ চার, তাহলে কি হবে? এই যে উপরে একশো নিচে চার, এক ভাগ চারকে শতকরায় প্রকাশ করো, তাহলে উপরে একশো নিচে চার, কাটাকাটি করলে হবে 25%, ঠিক আছে? তারপরে দশ নম্বর দেখো, 90 টাকার 30% সমান কত? 90 টাকার 30% সমান কত? তাহলে কত হবে? ওই যে 90 × 30 / 100, এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, 3 × 27 হয়েছে 27%। এরপরে 11 নম্বর দেখো, 7 টাকা 10 টাকার শতকরা কত? 7 টাকা 10 টাকার শতকরা কত? তাহলে কি হবে? 7 টাকা 10 টাকার শতকরা কত? দেখো 7 × 100 / 10, 7 × 100 / 10, তাহলে এই শূন্য ওই শূন্য কাটা, তাহলে এখানে হবে 700, ঠিক আছে কি? আচ্ছা নাকি 70 কত হবে? 70 গুড, 7 × 10 = 70% বেড়েছে। এরপরের অঙ্ক দেখো, 200 টাকার 10% কত টাকা? 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 কত টাকা হয়েছে? 20 টাকা। পাঁচটো না সবাই? আচ্ছা 13 নম্বর দেখো, একটি পুকুর খনন করতে 20 জন শ্রমিকের 30 দিন সময় লাগে, একজন শ্রমিকের কতদিন লাগবে? একজন শ্রমিকের কতদিন লাগবে? কতদিন লাগবে? 600 দিনের লাগবে, তাই না? কিভাবে বের হলো? দেখো 20 জন শ্রমিক খনন করে 30 দিনে, দেখো 20 জন শ্রমিক খনন করে 30 দিনে, অতএব একজন শ্রমিক খনন করে 30 × 20 দিনে, তাহলে 600 দিনে, বোঝা গেছে কি? 20 জন শ্রমিক খনন করে 30 দিনে, অতএব একজন শ্রমিক খনন করে 30 × 20 = 600 দিনে, ঠিক আছে? একইভাবে 14 নম্বরটা দেখো, 10 জন লোক একটি কাজ 5 দিনে করে, 5 জন লোক ওই কাজটি কতদিনে করবে? 10 দিনে করবে। কতদিনে করবে? 10 দিনে করবে। কিভাবে হলো এটা আমি একটু বুঝাই দেই, যারা দেখছে অনলাইনে তাদের ক্ষেত্রে কাজে লাগবে। দেখো 10 জন লোক কাজটি করে 5 দিনে, 10 জন কাজটি করে 5 দিনে, ঠিক আছে? অতএব একজন কাজটি করে 5 × 10 দিনে, অতএব 5 জন লোক কাজটি করে কি হবে? 5 × 10 / 5 দিনে, তাহলে এই পাশ এই পাশ কাটা, উত্তর 10 দিনে, ঠিক আছে? উত্তর হবে 10 দিনে, বোঝা যাচ্ছে তো? ওকে, খুবই সহজ না অঙ্কগুলো? এই ধরনের অঙ্ক তুমি নৌবাহিনীতে পরীক্ষা দিতে গেলে নৌবাহিনীতেও পাবা, সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে তুমি সেনাবাহিনীতেও পাবা, ঠিক আছে কি? আচ্ছা খুবই সহজ সহজ অঙ্ক দিয়ে আসলে পরীক্ষা হয়, আমরা পূর্ব প্রস্তুতি নিতে চাই না বা পড়ালেখা করতে চাই না, এই কারণে পরীক্ষা হলে কি একটু কঠিন মনে হয়, শুধু একটু না অনেক কঠিন মনে হয়, যে বাপরে বাপ কি প্রশ্ন দিল রে, হ্যাঁ আগে কোনো প্র্যাকটিস করিনি, তাই না? এটা হওয়া উচিত না, যেহেতু এটা চাকরির পরীক্ষা, এখানে কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলবে না, সবাই যাবেই নিজের সেরাটা দিয়ে চাকরিটা নিয়ে আসার জন্য, বুঝতে পারছি কি বাবা? 15 নম্বর দেখো, 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে, 27 জন শ্রমিক কাজটি কতদিনে করতে পারবে? কতদিনে পারবে? 6 দিনে, তাহলে ওই একইভাবে করতে হবে, 9 জন শ্রমিক কাজটি করে 18 দিনে, অতএব একজন শ্রমিক কাজটি করে 9 × 18, অতএব 27 জন শ্রমিক কাজটি করে 9 × 18 / 27, 9 × 18 / 27, বুঝতে পারছো কি? বুঝতে পারছো? ওকে 16 নম্বর দেখো, 16 জন লোক একটি কাজ 6 দিনে সম্পূর্ণ করে, তাহলে কাজটি 4 দিনে সম্পূর্ণ করতে কতজন লাগবে? 24 জন। 16 জন লোক একটি কাজ 6 দিনে সম্পূর্ণ করে, তাহলে কাজটি 4 দিন সম্পূর্ণ করতে কতজন লাগবে? কতজন লাগবে? 24 জন লাগবে। এটা তুমি বুঝাই দিই, ছয় দিনে কাজটি শেষ করে 16 জন, 6 দিনে কাজটি
শেষ করে 16 জন। অতএব একদিনে কাজটি শেষ করে 6 গুণন 16 জন। অতএব 4 দিনে কাজটি শেষ করে 6 গুণন 16 ভাগ 4। এই 4 দিয়ে 16 কে কাটাকাটি করো, কত হয়? 4 4 16, তাহলে 4 6 24। ঠিক আছে কি? পরে 17 নাম্বারটা দেখো, 17 নাম্বারটা দেখো। এই যে এখানে একটা বর্গক্ষেত্র আছে, আছে না? এখানে বলছে কয়টি বর্গ আছে, কয়টি বর্গ আছে? 1 2 3 4 5 6 7 8 9। আরেকটা আছে 10 11 12, তাহলে কয়টি আছে? 12টি আছে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু থাকবে। এরপরে 18 নাম্বার, বন্ধনীযুক্ত রাশিমালার, বন্ধনীযুক্ত রাশিমালার সমীকরণের ক্ষেত্রে কার কাজ আগে করতে হয়? প্রথম বন্ধনী, বন্ধনী কয়টা আছে? তিনটা। বন্ধনী কয়টা? তিনটা। আমরা একটু আবার বোর্ডে যাই, দেখো বন্ধনী আছে তিনটা, কি কি? এই যে প্রথম ব্র্যাকেট, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, এটাই তো বন্ধনী। তাহলে আগে প্রথম বন্ধনী কাজ করতে হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো দেখি বাবা, প্লাস মাইনাস গুণ ভাগ, এই চিহ্নযুক্ত রাশিমালার সমীকরণের ক্ষেত্রে সর্বপ্রথম কোন চিহ্নের কাজ করতে হয়? ভাগের কাজ। কোন চিহ্নের কাজ করতে হবে? ভাগের কাজ। আগে ভাগ গুণ যোগ, তারপর বিয়োগের কাজ করতে হয়। ঠিক আছে কি? এটা না মনে রাখলে সরলের যে অঙ্কগুলো আসবে, সরলের অঙ্কগুলো তুমি করতে পারবে না। বুঝতে পারছি? ওকে, এরপরে দেখো 21 নাম্বার, 23.20 নাম্বার, না বন্ধনীর আগে কোন চিহ্ন না থাকলে সেখানে কি ধরে নিতে হয়? এর, এর, এর মানে কি? গুণ। এর মানে গুণ। ঠিক আছে না? বন্ধনীর আগে কোনো, বন্ধনীর আগে ধরো এই তিনটা বন্ধনী, এই বন্ধনীর আগে যদি কোনো চিহ্ন না থাকে, যোগ বিয়োগ গুণ বা কিছুই যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কি ধরে নিতে হবে? এর ধরে নিতে হবে। ঠিক আছে কি? এর ধরে নিতে হবে। বুঝতে পারলাম? ওকে, এরপরে দেখো 23.657 থেকে 1.78 বিয়োগ ফল কত হবে? দেখো 23.657 থেকে কি হবে? 1.710 বিয়োগ দাও। ঠিক আছে কি? আচ্ছা, দিলে হচ্ছিল তোমার 21.947 হবে। বুঝাতে পারলাম? আচ্ছা, এটা উত্তর হবে। এবারে 22 নাম্বার, 100 থেকে 99.9 কি করতে বলছে? বিয়োগ দিতে বলছে। তাহলে কত হবে এখানে? 0.1 হবে, 0.1 হবে। বুঝতে পারছো কি? 0.1 হবে। ওকে, এরপরে মান নির্ণয়ের অঙ্ক আছে, দেখো মান নির্ণয়ের অঙ্কগুলো দেখো, বি = 1 মাইনাস 1, এরপরে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস বি = কত হবে? সমান কত হবে? বোঝাতে পারছে কি? তাহলে মাইনাস বি এর মান কি দেওয়া আছে? মাইনাস 1, তার আগে একটা মাইনাস 1 আছে না? তাহলে এখানে দেখো, এখানে দেখো, এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসতে হবে মাইনাস, এই যে মাইনাস দিলাম এখানে। ঠিক আছে কি? প্রথম ব্র্যাকেট মাইনাস বি এর মান কত? মাইনাস 1, এই যে মাইনাস 1 দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। ঠিক আছে, এখন এই যে এখানে তো মাইনাস আছে, আছে না? এটা থাকলো ঠিক, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, এই মাইনাস আর মাইনাস কি হবে? প্লাস হবে। কি হবে? প্লাস 1। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট থাকলো,
a plus 1 আর মাইনাস 1 কি হবে প্লাস মাইনাস এ মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস 1 ঠিক আছে কি বুঝা গেছে আচ্ছা 24 নাম্বার দেখো 24 নাম্বার x সমান যদি 3 y সমান 1 হলে x প্লাস y স্কয়ার সমান কত হবে 16 সহজ হবে দেখো x সমান সমান 3 y সমান সমান 1 হলে x প্লাস y হল স্কয়ারের মান কত হবে তাহলে x এর মান হচ্ছিল 3 প্লাস y এর মান 1 তার উপরে স্কয়ার 3 আর 1 এর যোগ করলে কত হয় 4 এর উপরে স্কয়ার করলে কত হবে 16 আরে কত হবে বলো না 16 ঠিক আছে 25 নাম্বার দেখো 25 নাম্বার কি বলছে এটা বুঝতে পারছো তো জি স্যার 25 নাম্বার দেখো x সমান সমান 4 x সমান 4 y সমান 3 তাহলে কি বলছে সেম x মাইনাস y হোল স্কয়ার x মাইনাস y হোল স্কয়ার তাহলে এখন মান বসাও তুমি x এর মান কত বাবা 4 y এর মান 3 y এর মান 3 তার উপরে স্কয়ার করলে কি হবে স্কয়ার ঠিক আছে কি ওকে 4 থেকে 3 বিয়োগ দিলে কত হবে 1 1 এর উপরে স্কয়ার করলে 1 1 এর উপরে স্কয়ার করলে 1 একই হয় ঠিক আছে কি জি স্যার বুঝাতে পারছে জি স্যার অঙ্কগুলো আসলে এইভাবেই সহজভাবেই অঙ্কগুলো আসে বিমান বাহিনীতে বুঝাতে পারছে এখানে তুমি দেখো সব ছোটবেলার অঙ্কগুলোই দেয়া আছে আছে না জি স্যার তুমি যাবা সেনাবাহিনীতে যাবা দেখবে এই ধরনের 10টা অঙ্ক দিছে 10 নাম্বার 5টা অঙ্ক দিছে 10 নাম্বার নৌবাহিনীতে যাবা নৌবাহিনীতে পরীক্ষায় নাবিক পদে 10টা অঙ্ক থাকে সেম এই রকমের অঙ্ক দিবে বিমান বাহিনীতে 25টা অঙ্ক থাকে সেম এই রকমের অঙ্কই দিবে বুঝতে পারছো কি তোমাদের যে শীট দিছে ওই শীটগুলো যদি ভালোভাবে পড়তে পারো তাহলে তুমি পরীক্ষা ইনশাআল্লাহ ওই নিয়মেরই সব অঙ্ক কমন পাবা অঙ্ক তো আর বাইর থেকে উড়ে আসা জিনিস না প্যাটার্ন একই নিয়ম একই খালি হয়তো বা মান অথবা সংখ্যা আলাদা হইতে পারে বুঝতে পারছে বুঝতে পারছো তো যাই হোক যারা দেখলা অনলাইনে আশা করি তোমরা ভালোভাবে এইভাবেই বিমান বাহিনীর যে সকল ট্রেডে গণিত পরীক্ষা হয় ওই গণিতগুলো এইভাবে প্রস্তুতি নাও ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ করতে চাইলে একটু মাথার ঘাম পায়ে ফেলতে হবে বসে থেকে সরকারি চাকরি হয় না ঠিক আছে পরীক্ষা দিতে গিয়ে দেখবা তোমার থেকে অনেক বাঘা স্টুডেন্টরা এসে বসে আছে তুমি কোনো রকম 3.50 নিয়ে পরীক্ষা দিতে গেছো আবার কেউ গোল্ডেন পেয়ে পরীক্ষা দিতে গেছে তুমি গ্রামের একটা স্কুল থেকে 3.5 পেয়ে গেছো তুমি গিয়ে দেখবা শহরের নামি দামি স্কুলের একটা ছাত্র গোল্ডেন এ প্লাস গিয়ে পরীক্ষা দিতে গেল শুধু একটা না তোমার জেলা থেকে দেখা যাবে এরকম লোক নেবে 3টা 4টা 5টা 6টা ঠিক আছে কি যা দেখবা গোল্ডেনে গেছে ওখানে 50টা এ প্লাস তো দূরের কথা দিলাম চাকরি খুবই কঠিন হয়ে গেছে ঠিক আছে সেনানো বিমান বাহিনীর চাকরি এগুলো অনেক সততার ভিত্তিতে চাকরিগুলো হয় যোগ্যতার ভিত্তিতে চাকরিগুলো হয় সৎপথ অবলম্বন করতে হবে যোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে পরিশ্রমী করতে হবে তাহলে ইনশাল্লাহ সবার সৈনিক হওয়ার স্বপ্ন আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করে দিবে বুঝতে পারছি আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে ইনশাল্লাহ বিমান বাহিনীতে যারা আবেদন করে রেখেছে বিভিন্ন জেলা থেকে বিমান বাহিনীর ওয়েবসাইটে রোল প্রকাশিত হবে এরপরে যদি তোমাদের হাতে 15 দিন 20 দিন 25 দিন অথবা 30 দিন অথবা 1.5 মাস সময় থাকে ইনশাল্লাহ ইউআর মোস্ট ওয়েলকাম চলে আসতে পারো সোজা ট্রেনিং একাডেমিতে দেখা হবে আবার নতুন ব্যাচের সাথে ঠিক আছে এরা চলে যাবে প্রস্তুতি নিয়ে আবার চলে আসবে নতুন মানুষ নতুন অতিথি তাই না তো যাই হোক ক্লাস শেষ করার আগে আমরা একটা স্লোগান শিখছি কি শিখছি তাই না স্লোগান শিখছি স্লোগান সবাই একসাথে বলবো ঠিক আছে বলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আবার বলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবা থ্যাংক ইউ ভেরি মাচ